আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা খান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। আজ আমি তোমাদের পড়াচ্ছি একাদশ শ্রেণীর পরিণীতি সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। আমরা এর আগের ক্লাসে পড়িয়েছিলাম প্রথম অধ্যায়ের যে এটা সম্পর্কে, এই চ্যাপ্টারটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সবার আগে জানতে হবে তিনজন ব্যক্তিত্ব সম্পর্কে। সে ব্যক্তিত্ব তিনজন কে ছিল? নবাব সিরাজদৌল্লা, নবাব সাইয়্যেদ সলিমুল্লাহ আর মহাত্মা গান্ধী। তো আমরা এবার ডিটেলস জানব। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি আমরা ক্লাসে। দেখো, পলাশির আম্রকাননে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হলে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। পলাশির, এর আগে আমরা পড়েছি যে পলাশির যুদ্ধে সম্রাট যে ছিলেন তাকে কী করা হয়, সিরাজদৌল্লাকে নিজেদের কিছু লোকের এবং তার যে মন্ত্রী মহোদয় ছিল এবং প্রধান সেনাপতি ছিল তাদের বিশ্বাসঘাতকতায় তাকে কী করা হয়, হত্যা করা হয়, এবং তখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। পরে দেখো, 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত থেকে প্রত্যাহার করে নিয়ে সরাসরি ইংরেজ সরকার ভারতের শাসনের দায়িত্ব হাতে নেয়। কী করে? ইংরেজ সরকার সরাসরি দায়িত্বটা হাতে নেয় এবং 1947 সাল পর্যন্ত এটা কী ছিল, বিরাজমান ছিল। ব্রিটিশদের প্রায় 200 বছরের শাসনামল, উপমহাদেশের জনগণ শাসন শোষণ অত্যাচার নিপীড়নের নাকপাশে কী ছিল, আবদ্ধ ছিল। কত শো বছর? 200 বছর। ব্রিটিশরা, এটা মনে রাখবা, ব্রিটিশরা কত বছর শাসন করে এদেশকে? 200 বছর। বিভিন্ন প্রহসনমূলক আইন প্রণয়ন ও সংস্কারের মধ্য দিয়ে ব্রিটিশরা এই উপমহাদেশে তাদের শাসন ব্যবস্থাকে পাকা পোক্ত করে, এই যে 200 বছরের উপমহাদেশের জনগণ যে ব্রিটিশ বনিয়াদের শোষণ নির্যাতনের ক্রীড়নকে পরিণত হয়েছিল, সেটা নীলকরদের অত্যাচার, চিরস্থায়ী বন্দোবস্ত নীতি, এগুলো তোমাদেরকে নীলকর কারা ছিল, চিরস্থায়ী বন্দোবস্ত কী, এগুলো তোমরা সামনে আরও ডিটেলস পাবা। নীতি, জবরদস্তিমূলকভাবে অর্থাৎ জোরপূর্বকভাবে খাজনা আদায়, ব্রিটিশদের ভাগ কর, শাসন কর নীতি ইত্যাদি শত শত কার্যক্রমের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনের অন্যায় অত্যাচারের কী হয়, প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ আমরা মোটামুটি বিকাশটা জানলাম কীভাবে হলো। দেখো, আমি আবারও সারসংক্ষেপ বলছি, বিকাশটা হচ্ছে পলাশির আম্রকাননে কী হলো, সে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হলো, তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শুরু করে দিল। পরে একটা সময় 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হলো, এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে প্রত্যাহার করে নিয়ে সরাসরি ইংরেজ সরকার ভারতের শাসনের দায়িত্ব নেয়, ফলে 1947 সাল পর্যন্ত এই শাসনটা তাদের হাতে থাকে। ব্রিটিশদের কত বছর? 200 বছরের শাসন আমলে উপমহাদেশের জনগণ এত বেশি তাদেরকে ব্রিটিশরা নির্যাতন করত যে এটা প্রহসনের রাজনীতি বলে গণ্য হতে লাগলো। কিসের রাজনীতি বলে? প্রহসন, অর্থাৎ অত্যাচারের রাজনীতি বলে গণ্য হতে লাগলো। এভাবে শত শত কার্যক্রমের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনে কী হলো, অন্যায় অত্যাচারের প্রমাণ পাওয়া যায়। এটা ছিল বিকাশ। এরপরে আমরা আসি, দেখো, উপমহাদেশে ব্রিটিশ শাসন কীভাবে হলো সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। 1600 সালে দেখো, 218 জন সদস্য নিয়ে, কত? 1600 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংগঠন গঠিত হয়। যদি বলা হয় বণিক সংগঠন কবে গঠিত হয়, তাহলে তোমরা বলবা 1600 সালে 218 জন সদস্য নিয়ে কোথায় গঠিত হয়, লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংগঠন গঠিত হয়। উক্ত সালের 31 ডিসেম্বর এই বণিক সংগঠন দি গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ইস্ট ইন্ডিয়া নামে রানী এলিজাবেথের কাছ থেকে সনদ লাভ করে। অর্থাৎ তাদেরকে রানী এলিজাবেথ কী করেন, একটা সার্টিফিকেট বা সনদ দেন। 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রত্যক্ষ বাণিজ্য করার উদ্দেশ্যে আগমন করে।
কি করলো দেখো, 1608 সালে প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরিভাবে ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে আগমন করে, এবং মুঘল সম্রাট জাহাঙ্গীর 1613 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি দেন। দেখো, বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি কে দিলেন? মুঘল সম্রাট জাহাঙ্গীর। সেটা কত সালে? 1613 সালে। এভাবে কি হলো, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে। অর্থাৎ এখান থেকে তোমাদের 2 মার্কের আসতে পারে যে কিভাবে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে। তো তারপরে আমরা আসি, দেখো পরবর্তীকালে বাংলার সুবেদার শাহজাদা সুজা চিকিৎসক গ্রাবিয়েল বাংলার বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দেন। এটা তোমরা হিস্টোরি পাবা একটা, যে সেই এক রাজাকে সুস্থ কেউ করতে পারছিল না, তারপর গ্রাবিয়েল কী করলো, বললো যে হ্যাঁ সুস্থ হয়ে গেল, তখন তাকে অনুমতি দেওয়া হলো। এটা বিস্তারিত তোমরা আরও সামনে পাবা। এবার আমরা আসি, দেখো হুগলি কলকাতা ইত্যাদি স্থানে কুঠি স্থাপন করে। পর্যায়ক্রমে ইংরেজরা ঢাকা, কাশিমবাজার ও মালদহে ও বাণিজ্য কুঠি স্থাপন করে। 1681 সালে, খেয়াল করো, 1681 সালে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল শাসকদের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হয়নি। তারা মোটামুটি ভদ্র হয়েই ছিল এই মুঘল শাসকদের সাথে। এরপরে 1686 হুগলি বালেশ্বর টু হিচলি দুর্গ আক্রমণ করে। 1696 থেকে 98 সাল বাংলার সুবেদার শাহজাদা আজিমুদ্দিনের শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শয়তানকে কলকাতা গোবিন্দপুর গ্রামের জমিদার সনদ লাভ করেন। সরি, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাহীভাবে কলকাতার গোবিন্দপুর গ্রামের জমিদার সনদ লাভ করে। 1698 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে। কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করা হয়? 1698 সালে। এটা কিন্তু মনে রাখবা। তারপরে দেখো, 1704 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল ভারতবর্ষের কিছু ক্ষুদ্র ভূখণ্ড মাত্র। 1717 সালে দিল্লির সম্রাট ফারুক শিয়ার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। কত সালে? 1717 সালে তার দিল্লির যে সম্রাট ফারুক শিয়া, সে কী হলো, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো। সুযোগ সুবিধা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেন কী কারণে? এই যে চতুর ইংরেজরা তাকে কী করলো, দেখো, এই সুযোগের সদ্ব্যবহার করে কলকাতায় একটা দুর্ভেদ্য দুর্গ বাংলায় শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে ওঠে। অর্থাৎ তারা এমন একটা দুর্গ তৈরি করলো কলকাতাতে যেটা কোনোভাবেই মেইন জানা সম্ভব হচ্ছিল না। তারপরে কী হলো দেখো, তবে পলাশির যুদ্ধের পূর্ব পর্যন্ত ইংরাজি রাজনীতি ও শাসন ক্ষমতার তেমন সুবিধা করে উঠতে পারেনি। এরপরে আমরা আসি, দেখো 1757 সালের পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা। প্রতিষ্ঠাটা কীভাবে হলো আমরা সেই সম্পর্কে একটু জানি। খেয়াল করো, 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করলো, 10 এপ্রিল নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার দরিদ্র সিরাজদৌল্লা বাংলার মসনদে আরোহণ করেন। কে? তার দৌহিত্রটাকে তার নাতি কী করলো, বাংলার মসনদে অবস্থান করল। দেখো, নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান না থাকায় কী করলো, খেয়াল করো তোমরা, সে না থাকার কারণে তাকে যেহেতু দৌহিত্র করা হলো, তার সাথে যোগ দেন, আর এর কারণে সিরাজদৌল্লাকে বাংলার পরবর্তী নবাব মনোনীত করে যান। কিন্তু দৌহিত্র বিশেষ করে শওকত জং এর বিরোধিতা করেন, তার সাথে যোগ দেন সিরাজের খালা ঘোষিতি বেগম দেওয়ান রাজবল্লভ। এদিকে উত্তরাধিকারী দ্বন্দ্বের সুযোগে উত্তরাধিকারী, অর্থাৎ তোমরা, এটা স্বাভাবিক, যখন তোমার বাবার অনেক সম্পত্তি থাকবে, বাবা মারা গেলে উত্তরাধিকারী সূত্রে তুমি ভোগ করবা, আবার আরেকজন ভোগ করবে, এবং যুগে যুগে এক রাজা মারা গেলে রাজার যে সন্তান সে রাজদায়িত্ব পালন করে, এভাবেই এসে আসে। দেখো, ঘোষিতি বেগমের সাথে হাত মিলায়। কে? এই যে দ্বন্দ্বের সুযোগে ইংরেজ বণিকরা, অর্থাৎ ঘরের শত্রুর সাথে বাইরের শত্রু এসে যোগ দেয়। শ্রেণী দেখো, নবাবের সেনাপতি মীর জাফর সহ আরও অনেকে, নবাবের যে প্রধান সেনাপতি ছিল মীর জাফর, সে সহ ঘোষিতি বেগম সহ, ঘোষিতি বেগম ছিল কার, নবাব সিরাজদৌল্লার খালা, তারা কী করলো,
বিভিন্ন কলাকৌশলে বা বিভিন্ন ষড়যন্ত্রে যুক্ত হয়ে গেল। দেখো, পূর্বে পলাশী প্রান্তরে সৈন্য সমাবেশ করেছিলেন, সেনাবাহিনী এক বিশাল অংশ যুদ্ধ থেকে বিরত থাকে। ইংরেজ বাহিনী দীর্ঘ সময় টিকে থাকতে পারেনি, ফলে পার্শ্ববর্তী আমবাগানে ক্রাইপ্টার সেনাবাহিনীকে অপসারণ করতে বাধ্য হন। কিন্তু আকস্মিক গোলার আঘাতে মীর মদনের কী হলো, মৃত্যু ঘটল। মোহনলাল যুদ্ধে কী করলেন, চালাতে থাকেন। মোহনলাল কী করলো, তারপরেও যুদ্ধটা মোহনলাল কী করতে লাগলো, চালাতে লাগলো, যে না যেভাবেই হোক যুদ্ধটা চালিয়ে যাব, এরকম একটা ব্যাপার করতে লাগলো। আমি তোমাদেরকে এই ব্যাপারটা আরেকটু ভালো করে বলি। দেখো, এখানে হয়তো বা পুরো পয়েন্টগুলো তোমাদেরকে দেওয়া সম্ভব হয়নি, আমি তোমাদেরকে সুন্দর করে একটু বলার চেষ্টা করি। দেখো, এর মূল কনসেপ্টটা হচ্ছে 1756 সালে 10 এপ্রিল নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়, আর তার যে জামাতা ছিল, তার ছেলে অর্থাৎ তার মেয়ের ছেলেকে সিরাজদৌল্লাকে কী করলো, বলল যে হ্যাঁ আমার মৃত্যুর পর সে হবে এই রাজ্যের মালিক। তখন এই যে ঘোষিতি বেগম, তার খালা, তারপরে তার প্রধান সেনাপতি, তারা বিরোধিতা করতে লাগলো, এবং এক সময় এই বিরোধিতা করতে করতে রবার্ট ক্লাইভের সাথে, ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের সাথে কী করলো, যুক্ত হলো। এবং একটা সময় রবার্ট ক্লাইভ অতি সামান্য অজুহাতে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কী করলো, সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সিরাজদৌল্লা যুদ্ধের জন্য কী প্রস্তুত ছিলেন, ইংরেজদের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার সংবাদ পেয়ে তিনি কী করলেন, পূর্বেই পলাশী প্রান্তরে সৈন্য সমাবেশ করেছিলেন, যে না এভাবে হবে না, এই জন্য পূর্বেই সৈন্য সমাবেশ করলো। 1757 সালে 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তরে ভারতের ইতিহাসে এক যুগান্তকারী যুদ্ধ সংগঠিত হয়, আর এই যুদ্ধেই প্রাণ যায় কার, নবাব সিরাজদৌল্লার। আচ্ছা, যাই হোক, এটা ছিল কনসেপ্টটা মূল। এরপরে আমরা আসি, দেখো উপনিবেশিক শাসনের কাঠামোটা কেমন ছিল। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে উপনিবেশিক শাসন শুরু হয়। যখন 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের মধ্য দিয়ে কী হলো, একটা উপনিবেশিক শাসন অর্থাৎ ইংরেজদের শাসন শুরু হলো, এবং 1947 সালে 14 আগস্ট পর্যন্ত এই শাসন কী ছিল, বিরাজমান ছিল। 1757 থেকে 1947 খেয়াল করো, কিন্তু এই যে দীর্ঘ 200 বছরের শাসন আমলে ইংরেজদের ভারতবর্ষে তাদের স্বেচ্ছাধীন আইনের মাধ্যমে শাসন কাজ পরিচালনা করে, তাদের অত্যাচার নিপীড়নের পিষ্ট হতে থাকে। ইংরেজরা তাদের শাসন ব্যবস্থাকে সুদীর্ঘ করার প্রয়াসে বিভিন্ন সময় শাসনতান্ত্রিক আইন প্রণয়ন করে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট নামে আইন পাশের মাধ্যমে, দেখো কত সালে রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ করা হয়, এটা হবে 1773 সালে। খেয়াল করো তোমরা ভালো করে, এবং পয়েন্টগুলো লিখে রাখবা। দেখো, মাধ্যমে বাংলার শাসনভার গভর্নর জেনারেলের কাছে কী করা হয়, ন্যস্ত করা হয়। 1784 সালে ইস্ট অ্যাক্ট আইন প্রণয়ন করা হয়, কত সালে ইস্ট অ্যাক্ট আইন প্রণয়ন করা হয়, অথবা যদি বলা হয় পিটের ইন্ডিয়া অ্যাক্ট আইন কোনটা, সেটা হচ্ছে পিট যে আইন প্রণয়ন করেন 1784 সালে, ইন্ডিয়া অ্যাক্ট আইন প্রণয়ন 1773 সালে, সেটাকে কী বলা হয়, রেগুলেটিং অ্যাক্ট আইন বলা হয়। আর এই আইন প্রণয়ন করেন কে, 1784 সালেটা করেন পিট নামে একজন, এই জন্য তাকে পিটের ইন্ডিয়া অ্যাক্ট আইন নামে অভিহিত করা হয়। এ আইনের সর্বপ্রথম ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়, এতে কোম্পানি ও ব্রিটিশ সরকার যৌথ শাসন কী হয়, প্রবর্তিত হয়। 1858 সালে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এক রাজকীয় ঘোষণার মাধ্যমে কোম্পানি শাসন বিলুপ্ত করেন, কে, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। দেখো কত সালে, 1858 সালে, এবং ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা প্রবর্তিত হয়। পরবর্তীকালে ব্রিটিশ সরকার 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন, 1909 সালের পার্লামেন্ট সংস্কার আইন, তোমরা অবশ্যই সালগুলো পয়েন্ট করে রাখবা। দেখো, 1919 সালের ভারত শাসন আইন দ্বারা ভারতবাসীকে ব্রিটিশ সরকারের সাথে সম্পৃক্ত করার
চেষ্টা করা হয়। ব্রিটিশ সরকারের এইসব শাসনতান্ত্রিক আইন প্রণয়ন সংস্কার ভারতবাসীকে কী করতে পারেনি, ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারেনি যে না এভাবে হবে না। তারপর দেখো তাদের এই যে মনের বাসনা চরিতার্থ করার অপচেষ্টা চালিয়ে যায়। এসব আইনে রাজ প্রতিনিধি হিসেবে ভারত সচিব, কেন্দ্রে গভর্নর জেনারেল ও প্রদেশ মশার গভর্নর একচেটিয়া ক্ষমতা প্রকাশ পায়। ফলে ভারতবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা সাহিত্য শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র, দায়িত্বশীল সরকার ব্যবস্থার প্রবর্তন ইত্যাদি কী পায়, পরিপূর্ণতা পায়। আমি তোমাদেরকে ক্লাসটা আবারও একটু রিভিউ করছি এই কারণে যে যারা হয়তো ফার্স্ট ঢোকো নাই ক্লাসে যে কী হচ্ছে তাদেরকে আমি একটু সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি। আজকে আমরা পড়লাম ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। বিকাশটা কী, ব্রিটিশ ভারতে যে প্রতিনিধিত্ব সরকারের বিকাশটা কীভাবে হয়েছিল সেটা সম্পর্কে আমরা জেনেছি যে হ্যাঁ ব্রিটিশ সরকারের বিকাশটা স্টার্ট হয় হচ্ছে আম্রকাননে যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ নবাব সিরাজদৌলার কে হত্যা করার পর থেকেই। আর তখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। তারপরে প্রায় 200 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ 200 পুরো উপমহাদেশকে শাসন করে। তারপরে দেখো এই যে অন্যায় অত্যাচার, ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতি, শত শত কার্যক্রমের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনের অন্যায় অত্যাচারের কী পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। এরপরে আমরা জেনেছি উপমহাদেশের ব্রিটিশ শাসনটার শুরুটা কীভাবে হলো সেটা ডিটেল সম্পর্কে, যে মুঘল সম্রাট জাহাঙ্গীর কীভাবে কুঠি স্থাপনের অনুমতি দেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বণিক সংগঠন গঠিত হয়, ফার্স্ট টাইম তারা ব্যবসা বাণিজ্য করার জন্য আসে। তারপরে তাদেরকে যখন আস্তে আস্তে সুযোগ দেওয়া হয় তারা আস্তে আস্তে তাদের কুঠিগুলো স্থাপন করে। একটা সময় কী করা হয়, একটা সময় মানুষের এই মানসিকতার সুযোগ সুবিধা নিয়ে তারা পুরো উপমহাদেশকে শাসন করার জন্য একটা পায়তারা শুরু করে এবং তারা সফলও হন সেই পায়তারাতে। তারপরে দেখো আমরা জেনেছি 1757 সালের পলাশির যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কীভাবে প্রতিষ্ঠিত করলো, এই যে সিরাজদৌলাকে কীভাবে সরানো হলো, তার নিজের তার ফ্যামিলির লোকজন তার সাথে কীভাবে বিশ্বাসঘাতকতা করলো এবং বাংলার সূর্য অস্ত মিত গেল কীভাবে, আমরা সেটা সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানলাম উপনিবেশিক শাসন কাঠামোটা কেমন ছিল, কত সালের মধ্য দিয়ে কত সাল পর্যন্ত স্থায়িত্ব লাভ করে, অর্থাৎ 1757 সালের 23শে জুন যখন পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌলা পরাজয় হয় তখন কী করা হয়, এই তখন থেকে শুরু হয় উপনিবেশিক শাসন এবং 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত এই শাসন কী হয়, স্থায়ী হয়। কতই আগস্ট পর্যন্ত, 14ই আগস্ট পর্যন্ত। তারপরে আমরা জানলাম ব্রিটিশরা কত বছর আমাদেরকে শাসন করে, দেখো প্রায় 200 বছর পর্যন্ত আমাদেরকে শাসন করে। এরপরে কতগুলো আইন প্রণয়ন করে, রেগুলেটিং অ্যাক্ট আইন নামে একটি আইন, তারপর রানী ভিক্টোরিয়া কীভাবে কোম্পানি শাসন বিলুপ্ত করেন সেটা সম্পর্কে জেনেছি, ভারতীয় কাউন্সিলর আইন সম্পর্কে জেনেছি। তারপরে দেখো 1919 সালের ভারত শাসন আইন ব্রিটিশ সরকারের সাথে কীভাবে সম্পৃক্ত করার চেষ্টা করা হয় সেটা সম্পর্কে জানলাম। ভারত সচিব, কেন্দ্রে গভর্নর জেনারেল ও প্রদেশের গভর্নরের একচেটিয়া ক্ষমতা কীভাবে প্রকাশ পায় সেটা জানলাম। ফলে ভারতবাসীর যে দীর্ঘদিনের প্রত্যাশা, সাহিত্য শাসন প্রতিষ্ঠা, সাহিত্য শাসনে প্রতিষ্ঠার যে গণতন্ত্র, দায়িত্বশীল সরকার ব্যবস্থার প্রবর্তন কীভাবে পূর্ণতা পায়, মানে পায়নি বা কীভাবে সফল হলো না সেটা সম্পর্কে আমরা জানতে পারি। আশা রাখি তোমাদের ক্লাসটা তোমাদেরকে বোঝার জন্য হেল্প করবে। আর সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।